नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 21 जुलाई बुधवार गुरुत्वपूर्ण किछु खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। 20 जुलाई मंगलवार एवं 21 जुलाई बुधवार एई दुदिन सारा विश्वव्यापी पालित हलो पवित्र ईदुल आजहा उत्सव। মুসলিমদের দ্বিতীয় প্রধানতম উৎসব ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিখ্যাত সব ব্যক্তিত্বরা। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ ও অঞ্চলে দুদিন ধরে পবিত্র এই ঈদুল আজহা উদযাপিত হয়েছে। আত্মত্যাগের মহিমায় ওয়াজিব পশু কোরবানি দিয়ে কর্তব্য পালন করেছেন মুসলিমরা। হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহা। তবে করোনা মহামারীর কারণে বিশ্বের বহু দেশের মসজিদে বা ঈদগাহে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। অনেক দেশ আবার জামাতের সাথে ঈদের নামাজ নিষিদ্ধ করেছিল, এর ফলে অনেকেই ঈদের নামাজ নিজ বাড়িতেই আদায় করেছেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে নামাজ হয়েছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বহু দেশে। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া বর্তমানে করোনা মহামারীর কেন্দ্র হয়ে ওঠায় দেশটির রাজধানী জাকার্তা সহ প্রায় সমস্ত অঞ্চলে কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, মালয়েশিয়া, আমেরিকা, কানাডা ইত্যাদি সহ বেশিরভাগ দেশে সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ উপলক্ষে বিশ্বের মুসলিমদের প্রতি শুভেচ্ছা বার্তা দিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন সহ বিভিন্ন দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উর্দু, হিন্দি এবং ইংরাজি এই তিনটে ভাষায় ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অভিনেতা অমিতাভ বচ্চন সহ বহু মানুষ। ফেসবুক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, অধীর চৌধুরী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব। কঠোর নিষ্ঠা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে সংযম ধৈর্যের পরীক্ষা দিয়ে সারে মুসলিম জাহান রমজান মাস পালন করেছিল। তারপর রমজান মাসের শেষে নেমে এসেছিল এই পৃথিবীতে খুশির হাওয়া, পবিত্র ঈদ যাকে আমরা বলি ঈদুল ফিতর। ঈদুল ফিতরের পর আবার হজের শেষে এই জাহানে নেমে এলো ঈদুল আধা, যাকে আমরা বলি বকরিদ, ঈদ কুরবান, মায় রামি কুরবান। মুসলিম সমাজে, ইসলামে বলা হয় আরকান আল দিন, পাঁচটা স্তম্ভ আছে। এই পাঁচটা স্তম্ভের মধ্যে সাহাদা, সালাত, জাকাত, সিয়াম, হজ। সিয়াম উপবাস রমজান পার হয়ে এসেছিল মিঠি ঈদ, ঈদুল ফিতর। সদা হাসতে রহো জেসে হাসতে হ্যায় ফুল, দুনিয়া কি সারে গম আপ যাও ভুল, চারো তরফ ফেলাও খুশিয়ো কি গীত, আর ইস উমিদ কে সাথ আপ সবকো মুবারক হো বকরিদ। চাঁদ দেখা সাপেক্ষে গত 10ই জুলাই সৌদি আরবের সুপ্রিম কোর্ট 20 জুলাই ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছিল। সৌদি আরবের সঙ্গে মিলিয়েই ঈদ উদযাপিত হয় বিশ্বের বেশিরভাগ দেশে। আর আজ বুধবার ভারতের
মুসলিমরা ঈদুজ্জোহা উদযাপন করেন। অন্যদিকে শহীদদের শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবারও 21শে জুলাইয়ের শহীদ দিবস পালনের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। তবে করোনার কথা মাথায় রেখে অনুষ্ঠানে কাটছাট করা হয়েছিল, ভার্চুয়াল সভা থেকেই বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শের লড়াইয়ে বিপুল সমর্থন নিয়ে বাংলায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জয়ের রথকে থামিয়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 21শের বিধানসভার ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবস তথা 21শে জুলাইয়ে তৃণমূল নেত্রীর বার্তা সেই জোটকে আরও মজবুত করে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে দিল্লির মঞ্চে হাজির ছিলেন একাধিক বিরোধী নেতা। শহীদ দিবসের মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে ইউনাইটেড ইন্ডিয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বার্তা শোনাতে দিল্লির কনস্টিটিউশন হলে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। সেই হলে এদিন অভিনব বিরোধী জোটের সাক্ষী রইল গোটা দেশ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে দিল্লির কনস্টিটিউশন হলে উপস্থিত ছিলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম, দিগ্বিজয় সিং, এনসিপির প্রধান শরদ পাওয়ার, নেত্রী সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টি নেত্রী জয়া বচ্চন, উপস্থিত ছিলেন রামগোপাল যাদব, তিরুচি শিবা, কেশব রাও, সঞ্জয় সিং, মনোজ ঝা, প্রিয়াঙ্কা চতুর্বেদী, অকালী দলের বলবিন্দর সিং ভান্ডারীর মতো বহু রাজনৈতিক নেতা। রাজনৈতিক মহল বলছে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এই দিনেই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী জোটের সলতে পাকিয়ে ফেললেন। শহীদ দিবসের ভার্চুয়াল অনুষ্ঠান থেকে অবিজেপি নেতাদের তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, বাংলা দেখিয়েছে, সব রাজ্যকে বলছি, যান নিজেদের দলকে বোঝান, সবাই মিলে ফ্রন্ট বানান, রোগীর মৃত্যুর পর ডাক্তার এলে কোনো লাভ হয় না, এখন আর সময় নেই, আমি দিল্লি যাচ্ছি, 26, 27, 28 মধ্যে কোনো একটা তারিখে মিটিং ডাকতে পারলে ডাকুন, সবাইকে মিলিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া করতে চাই, এমনকি জাতীয় স্তরে বিজেপি বিরোধী আন্দোলন গড়ে তোলারও ডাক দিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, উন্নততর তৃণমূল গড়তে হবে, তবেই উন্নততর দেশ গড়তে পারব। তৃণমূল নেত্রীর কথায়, নির্বাচনের আগে আড়াই বছর এখনো বাকি, ভোটের আগে জোট বেঁধে লাভ হবে না, আমাদের এখন থেকেই জোট বাঁধতে হবে, ভারতবাসীকে আলো দেখাতে হবে। 21 জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালনেরও দিনক্ষণ জানিয়ে দিয়েছেন। 16 আগস্ট খেলা হবে দিবস পালনের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ক্রীড়া জগতের ইতিহাসে 16 আগস্ট একটা অন্যতম কালো দিন। 1980 সালে ইডেন গার্ডেন্সে চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ চলাকালীন দুই দলের মধ্যে উত্তেজনা ছড়ায়, সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। বিশৃঙ্খলার জেরে গ্যালারি ভেঙে মৃত্যু হয়েছিল 16 জন দর্শকের, আর তারপর থেকেই এই দিনটা বাংলার ফুটবলের ইতিহাসে রক্তাক্ত দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। এখনও 16 আগস্ট জাতীয় ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়, এবার থেকে সেই দিনটাই খেলা হবে দিবস হিসেবে উদযাপিত হবে। শহীদ দিবসের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 24-এ কী হবে জানি না, কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে, আমাদের ফোন ট্যাপ হচ্ছে, স্পাইগিরি করার জন্য এত টাকা, পেগাসাস, ডেঞ্জারাস, ফেরোসাস, আপনি কখন ঘুমোচ্ছেন, কখন খাচ্ছেন সব দেখা যাবে, ওদের মন্ত্রীরাও সেফ নয়, বিজেপি হাইলোডেড ভাইরাস পার্টি, করোনার থেকেও বিপজ্জনক সব ভাইরাস বিজেপিতে আছে, সুপ্রিম কোর্টকে অনুরোধ, পেগাসাস নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করুন। মমতা বলেন, গোটা দেশে খেলা হবে, সবাইকে মিলিয়ে আমরা ইউনাইটেড ইন্ডিয়া করতে চাই, যতদিন বিজেপিকে দেশ ছাড়া না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে, গোটা দেশে খেলা হবে, বাংলায় কোনো ভোট পরবর্তী হিংসা হয়নি, যা হয়েছে ভোটের আগে, বিজেপি সদস্য মানবাধিকার কমিশনে বসে ভুলভাল রিপোর্ট দিয়েছে, গণতন্ত্র বিপজ্জনক জায়গায়। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, করোনা ভ্যাকসিনের আকালের প্রতিবাদে প্রতিদিন অন্তত 30 মিনিট করে শান্তিপূর্ণভাবে মিছিল করুন, আন্দোলন করুন। মোদীকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃতীয় ঢেউ নিয়ে কোনো পরিকল্পনা করেনি, বুড়া না মানো মোদিজি, আপনি কি আদৌ জানেন নাকি অমিত শাহ একাই করেন সব, মহাব্বত কাম সে হতা হ্যায় মোদিজি কা, মন কি বাত সে নেহি, টাকা দিয়ে চেয়ারে থাকা যায় না, মানবতা দিয়ে থাকতে হয়, ভালোবাসা দিয়ে থাকতে হয়। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।